হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কালীপুজো টু হেলেংচে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে, মিতু কার্তিক ব্লগে। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়ে গেলাম। তো আজকে আমি তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো হেলেংচার কালীপুজো। তোমরা সবাই জানো হেলেংচার কালীপুজো কতটা নাম করা। তো আমি লাস্টের দিকে বারবার থেকে বাড়ি চলে এসেছি, তো আসার পরে শুনলাম যে না, টাইম এখনও আছে বিসর্জনের, এখনও মেলা হচ্ছে হেলেংচায়। তো পুজো প্যান্ডেলগুলো এখনও আছে, সবাই যাচ্ছে, তো আমরাও দেরি না করে চলে গেলাম পুরো পরিবার মিলে হেলেংচে কালী পুজো দেখতে। মানে আমার বাড়ির থেকে মাত্র 10 টাকা টোটোতে ভাড়া নেয়, কিন্তু 10 টাকা নেওয়া মানে শুধু কারণ হাফ কিলোমিটার যেয়ে নো এন্ট্রি হয়ে যাচ্ছে, তারপরে টোটোর থেকে নেমে পড়তে হচ্ছে। তো আমরা এই দেখো ফার্স্টেই চলে এসেছি স্পোর্টিং ক্লাব। তো এই যে আমি, মেয়ে, আমার বর, সবাইকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর ভিডিওটি কিন্তু স্কিপ করবে না। হেলেংচের পুজো দেখার নেশা যদি সত্যি থাকে তো ভিডিওটি পুরো দেখো। তো মেয়ে দেখো সমস্ত জায়গায় যে মানে এমনভাবে কালী ঠাকুরগুলোকে দেখছিল, সমস্ত মানে প্যান্ডেলের কাজ সব এত নিখুঁতভাবে দেখছে আর ডিটেলসে বোঝার চেষ্টা করছে, সেইটা দেখে আমার খুবই ভালো লাগলো। তার ভিতরে ছেলের কীর্তি দেখো, ছেলে এত কিছু রেখে একটা দোকানে দৌড়ে গেছে নাকি ও গীতা কিনবে। তো গীতা তো খুঁজে পায়নি, তো চণ্ডী পেয়েছে, তো চণ্ডীটা নিল। অ্যাকচুয়ালি আমি জানি না যে ও এই বইটা দিয়ে কী করবে, বা এই বই সম্বন্ধে কী ধারণা বা কী বুঝেছে, কিন্তু বলেছে যে মা আমি কিনবো, এটা আমার স্কুল ব্যাগের ভিতরে রাখবো। তো কেন রাখবো সেটাও আমি জানি, যাক ভালো ব্যাপার। তো আমি ওকে একটা কিনে দিলাম। তারপরে আমরা এগোলাম আরেকটা প্যান্ডেলের দিকে, এটা সম্ভবত, অ্যাকচুয়ালি সরি আমার মনে নেই এই এইটার নাম কি, এই ক্লাবটার নাম কি, কিন্তু দেখো কত সুন্দর সুন্দর মেয়েরা, মনে হচ্ছে ফুল ঝরিয়ে দেবে আমার মাথার উপরে। তো মেয়েদেরকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটা দেখে তো খুবই ভালো লাগলো, আর ছেলে মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে। কিন্তু আজকে না ভিড়টা অনেক কম ছিল, বললাম না মেলার লাস্টের দিকে, মানে পুজোর লাস্টের দিকে ভাইফোঁটার দিন আমরা বেরিয়েছিলাম। ছেলে কিছু বাজি কেনার বায়না করলো, ছেলেকে আমরা বাজি কিনে দিয়েছি। আর এই দেখো তন্দুরি চিকেন কীভাবে ঝোলানো রয়েছে, মেয়ে তো হা করে দেখছে, কিন্তু হা করে দেখলেও কোনো লাভ নেই কারণ আমি কিনে দেবো না। তো তারপরে গেলাম আমরা আরেকটা প্যান্ডেলের দিকে, দূর থেকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, কাছ থেকে দেখাচ্ছি দাঁড়াও। তো লাইটিং লাইটিং আর লাইটিং, দীপাবলির মানে কি শুধু দ্বীপ, শুধু দ্বীপ, তো দ্বীপের ইংলিশ তো লাইটই হয় তাই না। তো যাই হোক, তো মিক্স ম্যাক্স করে আমি বলছি, তো দীপাবলির মিনিং যখন লাইটিং হয় তো শুধু লাইটিং এইখানে। আর দেখো কত ঝুড়ি, মানে কি বলবো এত বড় বড় ঝুড়ি। অ্যাকচুয়ালি আমি বাড়িতে সবজি রাখার জন্য ব্যবহার করি বা জামা কাপড় রাখার জন্য ব্যবহার করি, ঝুড়ির ব্যবহার আমাদের মতন গৃহবধূরা খুব ভালো জানে ঝুড়ির ব্যবহার কোথায় কোথায় করতে হয়। তো এত ঝুড়ি, এখান থেকে একটা ঝুড়ি দিয়ে দিক প্যান্ডেল ভাঙার দিন, তাইতে এই ব্যাস সার্থক হয়ে যাবে লাইফটা। তো যাই হোক ঝুড়ি দিয়ে করেছে সুন্দর, আর করেছিল ছোট্ট ছোট্ট মানে সে পাখির বাসাগুলো যেভাবে তৈরি করা হয় না সেরকম। তারপরে আমরা দেখলাম মাকে, আর এই দেখো সিলিংয়েও কত ঝুড়ি দেখেছো, তো এত ঝুড়ি, মানে ছোটো ঝুড়ি, বড়ো ঝুড়ি, 10 টাকা ঝুড়ি, 5 টাকা ঝুড়ি, 20 টাকা ঝুড়ি, সব ধরনের ঝুড়ি আছে। মাকে এখানে খুব সুন্দর লাগছে। তারপরে পাশে হচ্ছে রাধা গোবিন্দর মন্দির করেছে, সেটাও খুব সুন্দর হয়েছে। আর পিছনে বেরেই অবাক বলছে, যা নেবেন 10 টাকা, যা নেবেন, আর কী রে 10 টাকা। তারপরে দেখি না, অ্যাকচুয়ালি প্যান্ডেলের পিছনে হাট বসেছে, তো সেই দিন ছিল হাট বার, তাই হাট বসেছে। তারপরে আমরা নেক্সট গেলাম আরেকটা পুজো দেখতে, কিন্তু কী ভুল হয়ে গেছে আমার, যে পুজোর প্যান্ডেলগুলোর নাম আমি তোমাদেরকে বলতে পারছি না। আর এই দেখো মেহেন্দি করা, দেখে ছোটোবেলার কথা আমাদের মনে পড়ে গেল, ছোটোবেলা মানে মেলায় বা পুজো ঘুরতে গেলে হাতে মেহেন্দি করতাম, সেই দিনও এখন নেই, আর সেই সব স্মৃতি এক শুধু মনে পড়ে। তারপরে ছেলে গেল খাবার খেতে, না কি ও খাবে এখন চিপস, তো মেলায় এসে অন্য কিছু খাবে, এত কিছু রয়েছে তাই খাও না, ও চিপস খাবে। তো ওর বাবা একটা চিপস কিনে দিল, চিপসের প্যাকেট, তাই নিয়ে দুই ভাই বোনে খাওয়া শুরু করলো। যেহেতু বড় ছিল প্যাকেটটা, সেজন্য আমি দুটো কিনিনি, তোমরা কিন্তু ভেবো না যে আমি মেয়েকে কিনে দিইনি, অ্যাকচুয়ালি একটা প্যাকেট কিনেছি, বলেছি দুই ভাই বোনে খাও। তো তারপরে ওইসব খেটে গেলাম আমরা, যেটা আছে হেলেংচা গার্লস স্কুলের যে পুজো আছে সেইটা দেখার মেয়ের খুব ইচ্ছা ছিল। তো সেইটা কি করেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, না বুঝলো আমি বলে দিচ্ছি। তো সেইটা ছিল হচ্ছে কিনি ডিসনিল্যান্ড, তো প্যারিসের ডিসনিল্যান্ড করেছে, আর সেখানে মেয়েকে নিয়ে যাবো না তা কখনো হয়। তো মেয়ে ওইটা দেখার খুব ইচ্ছা ছিল, সেই জন্য মেয়েকে নিয়ে আমরা গেছি প্যারিসের ডিসনিল্যান্ড দেখতে। তো বাইরের থেকে দেখে খুবই সুন্দর লাগছিলো, ভেতরটা কী আকর্ষণীয় দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। তো এরা অনেক অনেক কাপ জিতেছে আগেও, মানে এখানে কম্পিটিশন হয় ফার্স্ট সেকেন্ড তার কাপ দেয়, তো সেরকম কম্পিটিশন হয়তো অনেকগুলো জিতেছে, তাই বাইরে শো করে রেখেছে। আর এই দেখো কাঁধে করে বাচ্চাদেরকে নিয়ে পুজো দেখা, এইটা দেখলে যে ছোটোবেলার কী স্মৃতি মনে পড়ে, কত যে বাবার কাঁধে উঠেছি, মানে বুঝতে শিখেও আমি বাবার কাঁধে অনেক উঠেছি। অ্যাকচুয়ালি এটা মানে হাস্যকর মনে হলেও এইসব যুগ, মানে লোকটা নিশ্চয়ই আগের দিনের মানুষ, মানে এখনকার লোক তো বাবা কোলে নেয় তাও কত স্টাইলে, কিন্তু কাঁধে করে বাবার কাঁধে দাদুর কাঁধে চড়ে বাচ্চাদের পুজো দেখাচ্ছেন, সত্যি অমাই। তো আমরা ডিসনিল্যান্ড দেখলাম, দেখে টেকে তারপরে ওইখান থেকে বাইরে বেরিয়ে আসলাম। এসে আমরা সামনে দেখাচ্ছি একটা মেলা আছে,
তো মেলাটা যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, রাস্তার লাইটিংগুলো। এই লাইটিংগুলো সব থেকে আমার বেশি পছন্দ হয়, কেন জানি না। আমি মনে হয় কি বিয়ে বাড়িও যদি এরকম লাইটিং হয় তাও ভালো লাগে, আর মানে পুজোয়ও এরকম লাইটিং হয়, কিন্তু এই লাইটিংগুলো সব থেকে আমার বেশি পছন্দ হয়, রাস্তা যত ধরনের লাইটিং বলে। তারপরে আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। এ দেখো অ্যাকচুয়ালি সত্যি সত্যি কৃষ্ণনগর রাজবাড়ি না, মানে এখানে একটা থিম করেছিল কৃষ্ণনগরের রাজবাড়ি। তো সেইখানে গেলাম, সেখানে ভিতরে আবার ফটোশ্যুটের জায়গা রেখেছে। এবার মেয়ে আবার হোয়াটসঅ্যাপে অনেকের স্ট্যাটাস দেখেছিলো যে এইভাবে ফটো তোলা, তো মেয়ের খুব ইচ্ছা ছিল যে এইখানে যাওয়ার। তো এই দেখো ফাইনালি মেয়ের ফটোটা কিন্তু আমি তুলে দিয়েছিলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই দেখো ফার্স্টে কী ছিল রাজবাড়িতে ঢোকার আগে, কী থাকে রাজবাড়িতে ঢোকার আগে? দারোয়ান থাকে। হ্যাঁ ঠিক শুনে, যেখানে দারোয়ানই ছিল। তো এইখানে আমি অ্যাকচুয়ালি মনে হচ্ছিলো যে মুখোশধারী দারোয়ান না রেখে যদি মেকআপ করে রাখতো বেশি ভালো লাগতো, কারণ মুখোশটা ঠিক আমার পছন্দ হয়নি। সেইটা আমি বলছি, অ্যাকচুয়ালি যার যার চয়েস, তো আমার পছন্দ হয়নি, আমি বললাম যার পছন্দ হবে সেটা বলতেই পারে, তার ভালো লেগেছে। যদি এখানে মেকআপ করে সুন্দর করে বড় বড় গোপ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো, আমার তাই মনে হচ্ছে। তারপরে চলে আসলাম রাজদরবারে। রাজদরবারে কার বিচার হবে তাই বলো? জানি না কার বিচার হবে, কিন্তু রাজদরবার বসে আছে, সেইটা আমি দেখলাম। সিলিংটাও করেছে খুব সুন্দর, মানে একদম রাজবাড়ির গেট আপে যেমন শাইমানা হয় ঠিক সেরকম টাইপের করেছে, খুবই সুন্দর করেছে। মায়ের গেট আপটাও ছিল খুব সুন্দর, মানে একদম সিম্পল, তো মা যেমন হয়। তারপরে আমরা লাইন দিলাম কোথায় জানো? ভূতের প্যান্ডেলে। তো ভূতের প্যান্ডেলে এত বিকট বিকট আওয়াজ আসছিল, মানে কি বলবো, এত বড় লাইন দিয়ে চাইলে মানে দৌড় মেরেছে, বলছে না আমি দেখবোই না, ভিতরে আমি যাবোই না। তোর বাবা বললো অত রিক্স নেওয়ার দরকার নেই, এখান থেকে চলো, ছেলে ভয় পেলে তারপর আরেক অসুবিধা হয়ে যাবে, তুমি চলো। তো এইখানে চলে এসেছি, এখানে ফার্স্টেই রেখেছিল একটা শিবলিঙ্গ, শিবলিঙ্গর পাশে যে মেয়ে ছবি তুলবে, মানে শিবলিঙ্গ দেখলে ওর কী হয় তা কে জানে। তো শিবলিঙ্গর মানে মেয়ের শিব ঠাকুরের এত ভক্ত, এত ভক্ত, মানে শিবলিঙ্গ দেখেছে কি দৌড়ে যেয়ে বলছে মা আগে আমার ছবি তুলে দাও। তো আমি ওইখানে ওর ছবি তুলে দিলাম। আর প্যান্ডেলটা সম্পূর্ণ করেছিল কিন্তু এরা নেচারের প্যান্ডেল, মানে নেচার বলতে পরিবেশ রক্ষার প্যান্ডেল। তো এরা প্যান্ডেলটাই ব্যবহার করেছে পাটকাঠি, পাটকাঠি দিয়ে সুন্দর করে করে তার উপরে কালার করেছিল, মানে সমস্ত কাজটাই ছিল পাটকাঠির, প্লাস মাকে মায়ের মূর্তিটা যেটা করা হয়েছিল সেই সবও ছিল, মানে একদম পরিবেশের দিক খেয়াল করে, মানে কি বলে বিচুলি, তারপরে পাটকাঠি অনেক কিছু দিয়ে এরকম টাইপের করা ছিল মায়ের মূর্তিটা। তারপরে খুবই সুন্দর লাগছিলো। পাশেই খুব বড় মেলা হচ্ছিলো, মানে প্রতিটা মাঠেই মেলা হচ্ছিলো, কিন্তু ওই মাঠের মেলাটা আমরা দেখেছিলাম। আর এই দেখো এতে খবরদার, আমি তোমাদেরকে বলছি, আমার সাবস্ক্রাইবারদের বলছি, কোনোদিনও এতে উঠো না, যদি কারোর ঘাড়ের সমস্যা থাকে, যদি নাও থাকে তাও হয়ে যাবে। তো এরকম একটা ইয়ে মানে আমারও ছিল, মানে আমারও হয়েছে যে আমি একবার উঠেছিলাম, তারপরে যে কী অবস্থা হয়েছিলো সেই জন্য তোমাদেরকে সাবধান করলাম। তারপরে ছেলে উঠলো জাম্পিংয়ে, মানে ছেলে এইটা দেখলেই মিকি মাউস হোক জাম্পিং হোক, তো এটাকে খুব সম্ভবত মিকি মাউস বলে, তো মিকি মাউস দেখে ও তো লাফিয়ে লাফিয়ে উঠে গেছে। আর এই দেখো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে নাগরদোলায় সত্যি কেউ মানে কাগজগুলো নিয়ে উঠেছিল ওড়ানোর জন্য, নাকি নাগরদোলা থেকে রাখা হয়েছিল যে কাগজগুলো ওড়ানো হবে, সবাই একটু এক্সট্রা আনন্দ পাবে, আমি বুঝতে পারিনি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে এখানে দেখো কত রকমের খাবার, তো এত ধরনের খাবার এখানে ছিল। তারপরে এসছে একটা পিঠের দোকান, তো পিঠের দোকান দেখে না মানে আমি ভাবলাম যে গ্রামেও কি পিঠে চলে। অ্যাকচুয়ালি আমার মা কিন্তু পিঠের দোকান করে, কিন্তু সেগুলো টাউনে কলকাতার দিকে খুব চলে, গ্রামের দিকে চলে, কিন্তু মেয়ে বললো না আমি মা পাঁচ পিঠে খাবো, মানে ছড়া পিঠে যাকে বলা হয়। তো ঠিক আছে দেশি আইসক্রিম খাও তুমি, তো মেয়েকে একটা কিনে দিলাম। তারপরেই শুরু হয়ে গেলো ছেলের বাইনা কি না, ওর বাবাকে বলছে আমি আর হাঁটতে পারছি না, আমাকে কোলে তুলে নাও। তো ছেলেকে কোলে তুলে নিয়ে ওর বাবা হাঁটছে, আর পিছনে মেয়ের হাত ধরে হাঁটছে। দেখো মেয়েকে আর আমাকে বারেবারে দেখাচ্ছি, দেখতে তো সুন্দর লাগছে, দেখাবো না, তা আমাদের তো দেখতে সেই লাগছে, মানে সবাই দেখাচ্ছিল যে সামনের দিকে চলে যাচ্ছে আমাদেরকে রেখে, সে একটু পিছন দিকে ফিরে আমাদের দিকে তাকাচ্ছে, কেন তাকাচ্ছে তোমরা বুঝতেই পারছো, এত সুন্দর দেখতে, আমরা মামে তো আমাদের দিকে তাকাবে না। তো তারপরে আমরা চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, এটাও হ্যালেঞ্চের ভিতরে প্যান্ডেল, মানে বুঝতে পারছো 1 কিলোমিটারের ভিতরে কতগুলো পুজো হয়, তো হ্যালেঞ্চে মানুষ কেন আসবে না পুজো দেখতে বলে। আর এই ছিল ট্রেন, তো ট্রেনে ওঠার ইচ্ছা অ্যাকচুয়ালি আমার ছিল, কিন্তু দামটা শুনে আমার ইচ্ছা একদম মরে গেছে, তো টাকার কাছে আমার ইচ্ছা সবসময় মরে যায়। তো মেয়ে বলছিল যে মা চলো আমরা উঠে, আমি বলছি না বাবা দরকার নেই, দুইজনের যে টিকিটের দাম হবে তার থেকে বাড়ি চলো তুমি। তারপরে আবার শিব ঠাকুর দেখেছে দৌড়ে চলে গেছে পোজ দিতে, মা আমার ছবি তুলো, মা আমার ছবি তুলো। তো ওর বাবার ছবি তুললাম, ওর ছবি তুললাম শিব ঠাকুরের সঙ্গে, কিন্তু আমার ছবি কেউ তোলার মানুষ পেলাম না, তো আমার ছবি তো তোলাই হলো না। তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেল দেখতে, তো আরেকটা প্যান্ডেল দেখলাম সিলিংটাও খুব সুন্দর করেছে, মানে আমি প্রতিটা প্যান্ডেলের সিলিং কেন দেখছিলাম তাই বুঝতে পারছিলাম না। তো রাত 12টা বাজে, বাড়ি চললাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।